বছর রথযাত্রা গত বছর যেমন করোনা সংক্রমণে আমরা মায়ের রথ বের করিনি, মানে তারাপীঠ পরিক্রমা করেনি, এবছর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু করোনা সংখ্যা কমছে কিন্তু একবারেই পুরো স্বাভাবিক হয়নি, তার জন্যে যেমন বিভিন্ন যে জায়গাগুলো খুব বিখ্যাত রথযাত্রা হয় তারা যে পথ অনুসরণ করেছে, মানে রথযাত্রা অনেক জায়গাতে বন্ধ আছে এবং ভক্ত ছাড়া কিছু কিছু জায়গায় রথযাত্রা হচ্ছে, কিন্তু আমাদের তো তারাপীঠে সেভাবে সম্ভব না, তার জন্য রথঘরে কিন্তু মায়ের পুজো সম্পন্ন হবে, সোজা রথ উল্টো রথ, যাতে ভক্ত সমাগম না হয় এবং সমাগমের মাধ্যমে যাতে সংক্রামক ছড়িয়ে না পড়ে সেই কথা মাথায় রেখেই গত বছর যেন আমরা রথঘরে মায়ের পুজো সম্পন্ন করেছিলাম, এবারও ঠিক তাই হবে। মানে তারাপীঠ পরিক্রমা করবে না কিন্তু রথের যে আচার অনুষ্ঠান যে রীতিনীতিগুলো আছে সেগুলো কিন্তু মায়ের পুজো সে সম্পন্ন হবে মায়ের রথঘরে, তাই এবছর এই সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে।